হ্যালো বন্ধুরা, বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সোদপুরের বিটি রোডের ওপরে, রাজা রোড ক্রসিংয়ের ওপরে ন্যাশনাল ফার্নিচার স্টোরসে। তো এখানে আজকে কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো। কিভাবে আসবেন তার জন্য আগের ভিডিওটা আপনাদের ফলো করতে হবে, আগের ভিডিওর লিঙ্ক এই ওপরে আই বাটনে আছে। এখানে আসার সমস্ত তথ্য সেই ভিডিওতেও দেওয়া আছে, আর এই ভিডিওতেও এখানে কিভাবে আসবেন তার তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তাহলে প্রথমেই এখানকার প্রতিনিধিকে পেয়ে গেছি। তো দাদা, আপনার নাম? আমার শুভঙ্কর। আচ্ছা, আজকে কি কালেকশন দেখাবেন? আজকে আমরা দেখাবো হচ্ছে একটা বেড। আচ্ছা, বেড তার সঙ্গে ওয়ার্ড্রব আছে কিছু। আচ্ছা, একদম নতুন কালেকশন আপনি দেখুন। এটা যেটা আছে এটা টিকু টিক প্লাই আছে। আচ্ছা, সলিড সেগুনের স্ট্রাকচার দেওয়া আছে পুরো বেডটা, ভেতরে হাইড্রোলিক আপনি পাবেন। আচ্ছা, হাইড্রোলিকটা দেখে দিচ্ছি। হাইড্রোলিক পাবেন, আর ওদিকে হাত আপনি ম্যানুয়াল চলবে। টোটাল বেডটা আপনি ইউটিএস করতে পারবেন। এটা কি কুইন সাইজ আছে নাকি? কুইন সাইজ আছে, কিং সাইজ দুটো সাইজ অ্যাভেলেবল হয়ে গেছে আমাদের কাছে, সেটা কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, এই পলিশটা কি রয়েছে? এটা পিউ পলিশ করা আছে। পিউ পলিশ। আচ্ছা, আর এই কুশনগুলো কি ইনক্লুড? না, এগুলো এখানে জাস্ট ফর ডিসপ্লে। আচ্ছা, ফর ডিসপ্লে। তো এর কি প্রাইস রয়েছে? এটার প্রাইস এখন ডিসকাউন্ট করে মোটামুটি 72,000। আচ্ছা, নেক্সট কি দেখাবেন? নেক্সট আছে এই যে সেটের ওয়ার্ড্রব আছে দেখেন, সেম ডিজাইন। আচ্ছা, এগুলো সব সিপি সেগুন কাঠের, সব টিকু টিক প্লাই ওয়ার্ড্রব আছে। আচ্ছা, এটা ড্রেসার কাম ওয়ার্ড্রব আছে, ঠিক আছে। এরকম একটা ওয়ার্ড্রব আছে, আপনার ড্রেসিং টেবিলের দরকার পড়বে না, ঠিক আছে। এরকম একটা ড্রয়ার আছে। আচ্ছা, ওই পাশে সেম সেম পাশে সেম স্টোরেজ আছে, আর এখানে এলইডি স্ট্রিপ দেওয়া আছে। আচ্ছা, এর কিরকম রেঞ্জ আছে? এটা রেঞ্জ আছে 1,15,000 টাকা ডিসকাউন্ট আছে, আপনার ডিসকাউন্ট। আচ্ছা, নেক্সট নেক্সট আপনি এই বেডটা দেখেন, এটা আমাদের খুব ফাস্ট মুভিং একটা বেড। এটাও কুইন সাইজ? হ্যাঁ, কুইন সাইজ আছে, আপনি দুটো সাইজে পাওয়া যাবে, কিং কুইন দুটো সাইজে পাওয়া। এটার পলিশটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা ন্যাচারাল পলিশ করা আছে। আচ্ছা, এটাও কি হাইড্রোলিক? হ্যাঁ, এটাও হাইড্রোলিক, সব সেমি হাইড্রোলিক। আচ্ছা আচ্ছা, মানে হাফ হাইড্রোলিক হাফ ম্যানুয়াল। ম্যানুয়াল আপনি চাইলে ফুল হাইড্রোলিক বললে ফুল হাইড্রোলিক করা যাবে। আচ্ছা, এগুলোর কি রেঞ্জ রয়েছে? এটা রেঞ্জ আছে 55,000 আফটার ডিসকাউন্টেড প্রাইস। 55,000 আফটার ডিসকাউন্ট। আচ্ছা, আর ভিডিও দেখে আসলে কি আরেকটু কিছু ডিসকাউন্ট হবে? হ্যাঁ, আপনি ইউটিউবে ব্লগ দেখে আসুন, তারপরে চেষ্টা করছি যতটা যা করে দেওয়ার। আচ্ছা, মানে একদম নমিনাল প্রাইসে এই বেডটা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাও পুরোটাই টিকুডের মধ্যে আছে? টিকুড টিক প্রাইস, টিকুড টিক প্রাইস। এই ওয়ার্ড্রবটা দেখেন, এটা সেটের ওয়ার্ড্রব আছে। এটাও ড্রেসার কাম ওয়ার্ড্রব। আচ্ছা, আর এটার আমরা নতুন যেটা নিয়ে এসেছি এখন, এটার উপরে লক, এখন অনেক কাস্টমার লক চাইছে। আচ্ছা, এর উপরে লক করা আছে, অনেকটা স্পেস আছে। এটা ডেপথ কত আছে মোটামুটি? এটা ডেপথ আছে 22। আচ্ছা, আর লম্বা চওড়া? লম্বা আছে 8 ফিট আছে, 5 ফিট 3 ইঞ্চি আছে, এটার উইথ আছে 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এগুলোর কি রেঞ্জ রয়েছে? এটার রেঞ্জ আসছে 1,03,500 টাকা, এটা ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা, এরপর আপনি ব্লগ দেখে আসলে যতটা যা করা যাবে আমরা করে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কেউ যদি চায় এটার মধ্যে লফট করতে, সেটা কি পসিবল করা যাবে? এটার মধ্যে লফট করে যাবে, তখন এর উপরে যে কার্নিশ দেখতে পাচ্ছেন এটা থাকবে না। আচ্ছা, উপরে লফট হয়ে যাবে, লাইট সেটাতেও থাকছে, লাইট কোটাতেও আছে, লাইটের দুটো দিকে। আচ্ছা, মানে টোটালি ফুললি কাস্টমাইজ করা অপশন রয়েছে। আচ্ছা, এটা যে লফটটা আছে, আপনি চাইলে লফটের হাইট আর উঁচু করতে চাইলে সেটা করা যাবে, আমরা আপনার ফ্ল্যাট ভিজিট করে যে সাইজ থাকবে সেই সাইজে করে দেবো। আচ্ছা, আপনি চাইলে এটার মধ্যে 3 ডোরের জায়গায় 4 ডোর অ্যাভেলেবেল হয়ে যাবে, এটার মধ্যে 4 ডোরের জায়গায় 3 ডোর সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, আর এর সঙ্গে ড্রেসিং টেবিল দেখে নিন একবার। আচ্ছা, সামনে বিয়ের মাস আসছে, তো এখন সব প্যাকেজ, নতুন যত প্যাকেজের কালেকশন সব আপনাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, ড্রেসিং টেবিল ভেতরে ব্যাক স্টোরেজ আছে। আচ্ছা, ব্যাক স্টোরেজ আছে, সাইডের উপরে আপনার লাইট আছে, লাইট রয়েছে, আর এটা হচ্ছে এর সঙ্গে বেডের সাইড টেবিল। আচ্ছা, বেসিক্যালি এগুলোই তো লাগে, বেড ওয়ার্ড্রব বেড সাইড টেবিল সাইড ড্রেসিং টেবিল। আচ্ছা,
এগুলোর কি প্রাইস রয়েছে? বেড সাইড টেবিল এটা মোটামুটি 14,000 টাকা মতো পড়ছে ডিসকাউন্ট করে। আচ্ছা, ড্রেসিং টেবিল 26,000 ডিসকাউন্টেড প্রাইস 26,000। এগুলো সবই টিকউডের মধ্যে রয়েছে? সব টিকউড টিকপ্লাই। আচ্ছা, তো আজকের কালেকশন মোটামুটি দেখানোর চেষ্টা করলাম খুব শর্টের মধ্যে। সামনে বিয়ের মাস রয়েছে, আপনারা কিন্তু বাড়ির জন্য বা ফ্ল্যাটের যারা নিতে চাইছেন শর্ট জায়গার মধ্যে, তারা কিন্তু বেড, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল এবং বেড সাইড টেবিল আপনারা নিতে পারেন। আর এই দাদা থেকে জেনে নেব এখানে কীভাবে আসবেন। আপনি শিয়ালদা দিক থেকে আসতে চাইলে এখানে আপনি বাই কার বা বাস যেভাবে আসবেন একদম স্ট্রেট রোড দিয়ে নেবেন। মার্লিং ম্যাক্সিমাসের বিল্ডিং এ ফার্স্ট ফ্লোর আমাদের দোকান, নিচে স্পেন্সার আছে, ন্যাশনাল ফার্নিচার, ঠিক আছে। আর যদি আপনি ট্রেনে করে আসতে চান সত্যি স্টেশন থেকে নেমে ওখানে অটো টোটো যে কোনো কিছু করে আসতে পারেন। ব্যারাকপুরের দিক থেকে আসতে চাইলে সেম আপনার অটো, আচ্ছা, চিড়িয়া মোড় থেকে স্ট্রেট অটোতে এসে আপনি বিডি রোডে নেমে একদম জাস্ট বাদ দিবেন। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি, কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন আমাদের ব্লগের মধ্যে দেওয়াই থাকবে। আচ্ছা, স্ক্রিনে থাকবে বন্ধুরা, আর আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে নিতে পারেন। যদি আরও ডিটেলস জানতে চান তো সরাসরি ফোন করতে পারেন। আর বাকি ডিটেলস সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের নাম করে যদি আপনারা ন্যাশনাল ফার্নিচারে কোনো কিছু পারচেস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।